কিভাবে স্মৃতি ফিরছে মিঠাইয়ের, এবার বড় আপডেট সামনে এলো। বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন। অনবরত মিঠাইয়ের চাহিদার তাগিদে নির্মাতারা মিঠাইকে ধারাবাহিকে ফেরাতে এক প্রকার বাধ্য হয়েছে। মিঠাইয়ের এন্ট্রিতে বর্তমানে মিঠাই ধারাবাহিকে টান টান উত্তেজনার সৃষ্টি করেছে। মিঠাইয়ের মৃত্যুর পর বেশ কিছু মাস ধরে মিঠি আর মিঠাই সিডের ছেলে সাক্ষ্যকে নিয়ে চলছিল এই ধারাবাহিক। তারপরই সিডের জীবনে নতুন করে মিঠাইয়ের আগমন, বরং মিঠাইয়ের সঙ্গে এন্ট্রি হয়েছে ছোট্ট মিষ্টির। তবে মিঠাই তার পুরনো স্মৃতি সব ভুলে গিয়েছে। সিড তাই সর্বদা প্রয়াস করে চলেছে যাতে মিঠাই নিজের স্মৃতিশক্তি ফিরে পায়। পাশাপাশি মিষ্টির প্রতি সিডের এরূপ ভালোবাসা দেখে এক নেটিজন লিখেছে যে হারে সিদ্ধার্থ মদকথুরি আদৃদ্ধাকে তার অনস্ক্রিন ছেলে মেয়ে পা বা বাপাই বলে কনফিডেন্টলি ছবি পোস্ট করছে, তাতে করে উনি এবার বিশ্ব বঙ্ক্রাশ থেকে বিশ্ব বাবা হয়ে না যায়। মানে ছেলে মেয়েরা এবার তাদের মায়েদের বলবে বয়ফ্রেন্ড, পরে আগে সিদ্ধার্থ মদকের মতো বাবা এনে দাও। সামনেই নাকি মৃত্যুর সাথে পাঞ্জা লড়বে সিদ্ধার্থ, আর সিদ্ধার্থর এই অবস্থা দেখে শেষ মুহূর্তে স্মৃতি ফিরবে মিঠাইয়ের। তো বন্ধুরা, তোমরা কে কে এই চমকগুলো দেখতে চাও কমেন্ট করে জানাও, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ।